সংগ্রামী সুদীপ আজকে আমরা এমন একটা মজবায় উপস্থিত হয়েছি যে মজবায় উপস্থিত হওয়ার পরে এখান থেকে একটা প্রতিশ্রুতি নিতে হবে একটা ওয়াদাবদ্ধ হতে হবে শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহতাসাবি রাহিমাহুল্লাহ তাআলাহু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে কিন্তু তার উত্তরসূরিরা বিদায় হয় নাই মনে রাখতে হবে শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহতাসাবির শেষ আশা ছিল শেষ ইচ্ছা ছিল বাংলাদেশের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতেই হবে কথা বলো ঠিক না ব্যাথে আজকে আমরা বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি ভণ্ড আলাউদ্দিন চৌধুরীর মতো এই ভণ্ডরা যখন পায়তারা করছে এই ভণ্ড যখন শাইখুল ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তাকে কিন্তু গ্রেফতার করে সরকার দেখিয়ে দিয়েছে এই দেশে হকের উপরে কোন বাতিল মাথা চাড়া দিতে পারে না পারবে না কোনদিন কথা বলো ঠিক না ব্যাথে এবং আমরা দেখতে পেয়েছি সময় অল্প বেশি নয় গল্প কাজের কথা শুনতে হবে মুসলমান আমরা দেখতে পেয়েছি কিন্তু ভণ্ড আলাউদ্দিন জিহাদির পক্ষ অবলম্বন করে তাদের ঐক্যের প্ল্যাটফর্ম রাস্তাঘাটে রোড ঘাটে মাঠে ময়দানে যেইভাবে ছাপিয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি ওদের ঐক্যটা আর আমরা সুতরাং আজকে আল্লামা ইলিয়াস রহমান জিয়াদি সাহেবের এই মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদের প্রাঙ্গণ থেকে তীব্র আওয়াজ দিতে চাই আমরা দেখেছি এই বাংলাদেশের তরুণদের উচ্ছ্বাস আল্লামা মুফতি ফয়জুল করিম আল্লামা মামুনুল হক ঐক্যের স্লোগান তুলেছে আমাদের ভিতরে আত্মবোধ থাকতে পারে না আমরা সবাই এক নাস্তিকের চেয়ে দেখ আমরা সবাই এক নাস্তিকের চেয়ে দেখ ফয়জুল করিম আর মামুনুল হক বাংলাদেশে কায়েম হবে হক 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 চিৎকার মেরে বলে ঠিক না ব্যাথে আর নয় কথা আর নয় কথা মনে নিবেন না ব্যথা সুতরাং এই ব্যথা জায়গায় ঔষধ লাগানোর জন্য আমার কোথাও না কোথাও দেখা হবে কথা হবে শেষ কথা বলে যাই আমরা দেখতে পেয়েছি এই মিন্নির হত্যাকারীদের জন্য সাজা দিয়েছে তবে সরকারের কাছে আরেকটা অনুরোধ জানাবো এই দেশের যত লাঞ্ছিত অপমানিত ক্ষতিগ্রস্ত অপদস্থ ধর্ষিতা হচ্ছে আমার বোনেরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা থানা ছাড়াতে প্রত্যেকটা বিভাগে গোটা 56,000 বর্গ কিলোমিটারে শাইখুল ইসলামের বাংলাদেশের ভিতরে কোন ধর্ষণকারী যেন ছাড়া না পায় প্রত্যেককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক কারা কারা চান আল্লাহু আকবার বলো আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ